তুমি তার জন্য কাঁদো, কারণ তুমি তাকে এখনো ভালোবাসো। তোমার কান্না দেখে সে নীরবে নীরবে হাসে, কারণ সে কখনোই তোমাকে ভালোবাসেনি, শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিল মাত্র, আর সময়ের পরিবর্তনে চলে গেল। মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ, আর শেষে যা কিছু হয়েছে সবই প্রতারণা। তুমি কাউকে সহজেই বোকা বানাতে পারবে, অথবা কারো সরলতার সুযোগ নিয়ে তাকে ঠকিয়ে দিতে পারবে, কিন্তু নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখো, নৈতিকতার দিক থেকে তুমি নিজেই হেরে গেছো। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকতে বদলায়, কারণে অকারণে বদলায়। পুরো পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, আর প্রতিটা মানুষই অভিনেতা আর অভিনেত্রী। এই মঞ্চে যেমন প্রবেশের রাস্তা আছে, তেমনি বের হবারও রাস্তা আছে। আছে সময় নির্ধারণ করা। জীবনে একজন মানুষ এই মঞ্চে অসংখ্য চরিত্রে অভিনয় করতে পারে। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ পত্রয়, আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। সময়ের সাথে সাথে মানুষ বদলায়। বসন্তে যেমন ডালে ডালে গাছে গাছে নতুন পাতা গজায়, মানুষ বদলায় মনে মনে। এই পৃথিবীতে 99% মানুষের স্বার্থপর। একটি কলার ভিতরের অংশ খেয়ে মানুষ যেমনিভাবে এর উপরের অংশ রাস্তায় ফেলে দেয়, ঠিক তেমনিভাবে মানুষ নিজের স্বার্থে কাউকে কাছে টানে, আবার প্রয়োজন শেষ হলে কলার উপরের অংশের মতো এ রাস্তায় ফেলে দেয়। মানুষের পিছনে যে হাঁটে তার নাম ছায়া, মানুষ যার পিছনে হাঁটে তার নাম মায়া। আর এই মায়া থেকেই গভীর ভালোবাসার সৃষ্টি, আর সেখান থেকে শুরু হয় অভিনয় আর প্রতারণা। আমরা সবাই পাপি, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। কাউকে খুব বেশি বিশ্বাস করার আগে এই কথাটা মনে রাখবেন, কখনো কখনো নিজের দাঁত নিজের জিহ্বাকে কামড় দেয়। লাস্ট একটা কথা বলি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাণী এই পৃথিবীতে রেখে গেছেন, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। ধন্যবাদ সবাইকে।